आक्रमणकारी न किन्तु सतर्क पहाड़ा आछी आक्रमण कर ले पाल्टा आक्रमण हुए কিন্তু আমি বলতে চাই আমরা এ পর্যন্ত কোথাও বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণকারী ভূমিকা ছিলাম আমাদের লক্ষ্য আমাদের দেশকে অপশক্তি থেকে মুক্ত করা অপরাজনীতি থেকে মুক্ত করা স্বৈরতন্ত্র থেকে মুক্ত করা সেটাই আমাদের লক্ষ্য এবং আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ বাইরে কে কি বলছেন আমাদের শোনার দরকার নেই বাংলাদেশের জনগণ এই পরাজিত শক্তিকে চিরতরে পরাজিত করতে শেখ হাসিনার নেতৃত্বে আজকে চেতনায় মননে আবেগে বাংলাদেশের জনগণ শপথ নিয়েছে তারা অপশক্তি মুক্ত অপরাজনীতি মুক্ত বাংলাদেশ গঠন করবে সে লক্ষ্য আমাদের একটা নির্বাচন চলে যাবে তারপর অপশক্তি আবারও অপরাধ করতে থাকবে কাজে আমাদের লক্ষ্য মূল লক্ষ্য যেটা সেই কথাটাই আমি আজকে যেহেতু সর্বস্তরের বৃহত্তর ঢাকার নেতা কর্মীরা এখানে আছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই রাস্তা ছাড়বেন না আক্রমণ করব না এ পর্যন্ত করি নাই তাদের ভগবান অবতার অনেকেই আছে অনেক খবর নেয় কিন্তু আমি বলতে চাই আমরা এ পর্যন্ত কোথাও বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণকারী ভূমিকা ছিলাম আমরা আক্রমণকারী নয় কিন্তু এইবার আমরা সতর্ক পাহারায় আছি আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে কেন ছাড়ব কাদের ছাড়ব এরা কারা এরা কি গণতন্ত্রে বিশ্বাস করে এরা ক্ষমতায় গেলে বাংলাদেশ গিলে খাবে এরা ক্ষমতায় গেলে গণতন্ত্র গিলে খাবে এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ গিলে খাবে এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাধীনতা গিলে খাবে তাদের অপশক্তিকে রুখতে হবে একসাথে